একজন প্রশ্ন করেছেন, পাপের পুনরাবৃত্তি থেকে বাঁচার উপায় কী? পাপের পুনরাবৃত্তি থেকে বাঁচার শ্রেষ্ঠতম উপায় হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করা। যদি একজন ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, তিনি যদি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ভয় পান, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে দেখছেন, এই অনুভূতি যদি তার মধ্যে তৈরি হয়, তাহলে তিনি সকল অপরাধ থেকে তিনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। এটি এক নম্বর কাজ, যেন আল্লাহ তাআলা বারবার কোনে বলেছেন, আইহুল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুক্তির পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই কোরআনে সেই কথাই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকওয়া অবলম্বনের কথা আমাদেরকে বলেছেন। অতএব তাকওয়া মানে হচ্ছে নিজকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখা। দুই নম্বর কাজ হচ্ছে সালাত যথাসময়ে উত্তমভাবে সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, প্রিয় ভাই প্রিয় বোন, সময় মতো যথাসময়ে খুশু খুদুর সাথে উত্তমভাবে সালাত আদায় করুন, দেখবেন আপনি অপরাধ থেকে বেঁচে থাকবেন। কারণ এটা আল্লাহ বলেছেন যে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে বিরত রাখে। তিন নম্বর কাজ হচ্ছে আপনারা ভালো মানুষের সাথে থাকবেন, কুনু মাআস সালিহিন, কুনু মাআস সাদিকিন। আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তোমরা ভালো লোকদের সাথে, দিনদারদের সাথে থাকো। আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। ফলে ভালো লোকের সাথে থাকা, রাসূল বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন ব্যক্তি তার বন্ধুর দিনে আকৃষ্ট হয়ে যায়, তার বন্ধুর দিনের প্রতি প্রভাবিত হয়। অতএব কাকে বন্ধু বানাচ্ছ এটা খুব দেখে শুনে তোমরা বন্ধু বানাবে। আপনি কার সাথে থাকছেন, কার সাথে সময় ব্যয় করছেন, দিস ইজ ইম্পর্টেন্ট। আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি উত্তম বন্ধু বান্ধব আপনি তৈরি করুন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে আপনি ইনশাআল্লাহ বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। Mama